আজকে আমরা পড়ব চ্যাপ্টার এইটিনের পার্ট ই ঠিক আছে এখানে আমরা দেখব কিউমিনিটি ফ্রিকোয়েন্সি কার্ভ বা ওজাইভ ঠিক আছে তো এইটা আমরা কি করে প্লট করা হয় সেটা আগে আমরা এখানে দেখে নেবো কিন্তু তার আগে ওজাইভের বেসিক ডেফিনেশনটা কি সেটা দেখো বলছে অ্যান ও জাইভ ইজ এ ফ্রি হ্যান্ড গ্রাফ শোয়িং দ্য কার্ভ অফ এ কিউমিনিটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ঠিক আছে তো ওজাইভটা কি জেনারেলি আমাদের যে যে টেবিলগুলো আমরা এখানে মিন মিডিয়াম মোডের চ্যাপ্টারে পড়ছি এত দূর অব্দি যে কী থাকে একটা টেবিল থাকে যেখানে একটা ক্লাস থাকে আর একটা রোতে ক্লাস একটা রোতে কী হয় একটা ফ্রিকোয়েন্সি থাকে তাই তো তো এবার করসপন্ডিং আমাদের ভ্যালিউস থাকে তো এইখানে কি হচ্ছে ওজাইভে কি করে আমরা আমাদের যে ফ্রিকোয়েন্সির যে রোটা আছে ঠিক আছে সেই ফ্রিকোয়েন্সি রোড যে যতগুলো ভ্যালু আছে সেইটা যদি এখন যখন আমরা কিউমিনিটি ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করি এটা কখন করি যখন আমরা মিডিয়াম ফাইন করি তাই তো তো অ্যান্ড ইন জেনারেল ওজাইভটা ইউজ করা হয় টু ফাইন্ড দি ভ্যালু অফ দ্য মিডিয়াম ঠিক আছে নাও এখানে আমরা কিউমিনিটিভ ফ্রিকুয়েন্সির যে ভ্যালুটা বের করি সেই ভ্যালুগুলো প্রত্যেকটা যদি আমরা প্লট করি গ্রাফ পেপারে প্লট করার পর সেই প্রত্যেকটা পয়েন্ট যদি জয়েন করে দিই বাই ফ্রি হ্যান্ড যে প্লটটা তৈরি হবে ঠিক আছে সেটাকে বলা হবে কিউমিনিটি ফ্রিকোয়েন্সি কার্ভ ঠিক আছে বা ওজাইফ না এই ওজাইফ টার্মটা কোথার থেকে এসছে এইটা একটা ওয়ার্ড গ্রিক ওয়ার্ড থেকে এসছে যার নাম হচ্ছে ওগি ঠিক আছে এবার ওজাইফটা জেনারেলি টু টাইপসের হয় কি কি টাইপ হয় একদ একটা হচ্ছে লেস দেন ওজাইফ আর একটা হচ্ছে মোর দেন ঠিক আছে নাও এই এই দুটোর ব্যাপারে আমরা আরও মোর ডিটেলসে যাব যখন আমরা এক্সাম্পল করব তো আরও এখানে দেখে নিই আমরা আগে ইন বেসিক প্লটিংগুলো আমরা কি করে করি দেখো একটা গ্রাফ পেপারের মধ্যে প্রথমে আমরা কি করি যে ক্লাস ইন্টারভেলটা দেওয়া আছে ঠিক আছে কি আছে ক্লাস ইন্টারভেলের রোটা যেটা দেওয়া আছে সেখানে আইদার দ্য আপার ক্লাস লিমিট বা লোয়ার ক্লাস লিমিট এটা ডিপেন্ড করছে কোনটা আমাদের লেস দেন বা মোর দেন ওজাই যেটা হবে ডিপেন্ডিং অ্যাপন দ্য যদি আমাদের লেস দেন ওজাইভ হয় তাহলে আমরা আপার ক্লাস লিমিটগুলো প্লট করব আর যদি আমাদের মোর দেন ওজাইভ হয় তখন আমরা কি করব লোয়ার ক্লাস লিমিটগুলো গ্রাফ পেপারে প্লট করব কোথায় অ্যালং দি এক্স অ্যাক্সিস তার মানে আমাদের এক্স অ্যাক্সিসে ক্লাসগুলো প্লট হবে আর আমাদের ওয়াই অ্যাক্সিসে কী তাহলে প্লট করা হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যালং দি ওয়াই অ্যাক্সিস তাহলে আমাদের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেগুলো আমরা বার করলাম পয়েন্টগুলো সেগুলো প্লট করা হবে অপন দি ওয়াই অ্যাক্সিস ঠিক আছে তো বোঝা গেল একটু যে কী করা হলো তাহলে দেখো একটা রাফ আমরা এখন একটা প্লট দেখাচ্ছি এখানে যদি ধরো এটা আমাদের একটা ক্লাস হয় জিরো টু টেন টেন টু টোয়েন্টি টোয়েন্টি টু থার্টি সে সাপোজ এরকম ঠিক আছে আর এদের একটা করসপন্ডিং ফ্রিকোয়েন্সি আছে সে ফাইভ এইট অ্যান্ড সে সাপোজ টু ঠিক আছে কিউমিনেটির ফ্রিকোয়েন্সি কে হবে ফাইভ থার্টিন আর ফিফটিন তো এই যে তিনটে ফ্রিকোয়েন্সি হলো কিউমিনেটির ফ্রিকোয়েন্সি এগুলো কোথায় প্লট হবে এই ওয়াই অ্যাক্সিস এই ভার্টিক্যালটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর হরিজেন্টালটা কী হয় আমাদের এক্স এক্সিস এক্স এক্সিসে আমরা কী প্লট করবো যদি আমরা লো লেস দেন ওজায় প্লট করি তাহলে আমরা এই যে আপার ক্লাস লিমিটগুলো আছে সেগুলো প্লট কর দ্যাট ইজ টেন টোয়েন্টি থার্টি এবার করাসপন্ডিং টেনের যে ভ্যালুটা আছে সেটা ফাইভ বসাবো টোয়েন্টির কী আছে থার্টিন সে আপছে এখানে থার্টির কী আছে ফিফটিন তো এই প্লটগুলো পয়েন্টগুলো প্লট করার পরে এবার যে ক্রাফ্ট আছে উইথ ফ্রি হ্যান্ড আমরা কী করে জয়েন করবো এই কার্ভটা যেটা ফর্মেশন হবে সেটাকে আমরা বলবো লেস দেন ও কেন লেস দেন ওজাইফ কারণ এখানে আমরা যেই ক্লাস লিমিটগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আমাদের এখানে আপার ক্লাস লিমিট ঠিক আছে নাও যদি আমাদের মোট দিনে ওজাইফ হয় তখন আমরা কি করব। এই ক্লাসের লিমিটগুলো না নিয়ে আমরা লোয়ার ক্লাস লিমিটগুলো এখানে প্লট করব। দিয়ে এবার পয়েন্টগুলো বসাবো আর সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিসটা একটু উল্টো হয়ে যাবে আমরা যখন করব এক্সাম্পল আরও ড্রিটেলসে আমি এখানে তোমাদের জাস্ট লোয়ার মানে লেস দেন ওজাইফটা আমি এখন দেখালাম ঠিক আছে এবার দেখো তাহলে আমাদের কি করতে বলছে যে ক্লাস লিমিটগুলো তাহলে আমরা কোথায় করছি আমরা এক্স এক্সেসে আর কিমিউনিটি ফ্রিকোয়েন্সিগুলো তাহলে আমাদের ওয়াইফিস প্লট হচ্ছে এইবার যদি এই যে পয়েন্টগুলো আছে আমরা যদি ফ্রি হ্যান্ড না দিয়ে যদি আমরা লাইন সেগমেন্ট মানে উইথ দ্য হেল্প অফ আ স্কেল যদি জয়েন করি সেটা কি হবে একটা পলিওন তৈরি হবে আর সেটাকে বলা হবে কিমিউনিটি ফ্রিকোয়েন্সি পলিয়ন ঠিক আছে যাতে দ্য নেম একটু চেঞ্জ হয়ে যাবে নামটা কী হবে তাকে বলা হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিয়ন আর ইনস্টেড অফ স্কেল ঠিক আছে উইথ দ্য ইনস্টেড স্কেল যদি আমরা ফ্রি হ্যান্ড দিয়ে এটা ড্র করি তখন একটা স্মুথ কার্ভ দিয়ে তৈরি হবে আর সেটাকে তখন আমরা বলবো কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বা ওজাই তো চলো এবার আমরা দেখি এই যে গ্রাফ পয়েন্টগুলো কি করে আমরা প্লট করব আর কি করে ওখান দিয়ে আমরা মিডিয়ান বার করি তো চলো নেক্সট টপিকে দেখা যাক তো চলো এবার আমরা দেখবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে আমরা কি করে আমাদের মিডিয়ান বার করা যায় ঠিক আছে দেখো বলছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানটা হচ্ছে কি ফার্স্ট অফ অল আমরা লেস দেন বা অথবা মোর দেন যে ফ্রিকোয়েন্সি কার্ভটা আছে সেটা আগে আমরা কী করবো প্লট করে দেবো গ্রাফ পেপারে ঠিক আছে এইবার আমাদের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে লাস্ট যে ক্লাস ইন্টারভেলের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আছে সেটা কী সেটাই হচ্ছে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি হয় দ্য সামেশন অফ এফ এটাই আমরা কী নিই এন নিই তাই তো মিডিয়াম বার করার সময় এইটাই তো আমরা করেছিলাম তো এবার আমাদের কী করবো এন বাই টু এর ভ্যালুটা বার করব তো এন বাই টু এর ভ্যালুটা বার করার পর সেটা আমরা কী করবো ধরো একটা রাফ আমি একটা আইডিয়া দিচ্ছি সে সাপোজ আমাদের এইটা এরকম একটা গ্রাফ এসেছে ঠিক আছে অ্যান্ড এটা আমাদের ক্লাস ইন্টারভেলের ইয়েটা মানে এক্স এক্সিস আর এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কুমিলিটি ফ্রিকোয়েন্সির আমাদের যে ওয়াই এক্সিসারটা এন বাই টু এর যে ভ্যালুটা আসবে সেটা আমাদের কী করতে হবে একটা প্লট মানে দাগ দিতে হবে সেই পয়েন্টটা অন ওয়াই অ্যাক্সিসে একটা পয়েন্ট মার্ক করতে হবে যেখানে এন বাই টুটা আসছে সেই পয়েন্টটা আমাদের কী নাম দেবো সেই পয়েন্ট এটা হচ্ছে পি ঠিক আছে পয়েন্ট পি এবার এই পয়েন্ট পির থেকে আমরা কি করবো উই ড্র এ লাইন পি কিউ প্যারেল টু ওয়াই অ্যাক্সিস কাটিং টু কাটিং দ্য কার্ভ অ্যাড কিউ অ্যাকচুয়ালি এটা প্যারেল টু ওয়াই অ্যাক্সিস বলা ভুল হবে এটা প্যারেল টু এক্স অ্যাক্সিস হবে ঠিক আছে রাইট সো কি করবো পি থেকে আমরা কী করবো একটা লাইন ড্র করব প্যারেল টু কার সাথে এক্স অ্যাক্সিস সাথে একটা লাইন ড্র করবো প্যারাল ঠিক আছে এবার এই লাইনটা স্ট্রেট লাইনটা যেটা কার্ভটাতে যেই পার্টিকুলার পয়েন্টে মিট করবে সেই পয়েন্টের আমরা নাম দেবো কি সে পয়েন্ট কিউ ঠিক আছে এত বোঝা গেছে নিশ্চয় নাও এই পয়েন্ট কিউ যেটা আমরা এই কার্ভের উপরে পেয়েছি সেই পয়েন্ট কিউর থেকে এবার আমাদের নেক্সট স্টেপ কী হবে ফ্রম কিউ উই ড্র এ পি ড্র কিউ এম পারপেন্ডিকুলার টু দ্য এক্স এক্সিস কাটিং দি এক্স অ্যাক্সিস অ্যাট এম তাহলে এবার আমরা কী করব তাহলে কিউর থেকে এবার আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করবো আপনার কোথায় এক্স অ্যাক্সিসের উপরে ঠিক আছে যেখানে এই পারপেন্ডিকুলারটা এক্স অ্যাক্সিসে মিট করবে সেই পয়েন্টের নাম দেবো এম ধরে নাও এই পয়েন্টটার কোঅর্ডিনেটস হচ্ছে এ কমা জিরো রাইট কারণ আমাদের এটাই তো হয় গ্রাফ পেপারে যে এনি পয়েন্ট অন এক্স অ্যাক্সিস হ্যাজ ইট স্কোর্ডিনেট এ কমা জিরো অ্যান্ড এনি পয়েন্ট অন ওয়াই এক্সিস হ্যাজ ইট স্কোয়ার্ডিনেট কি জিরো কমা বি তাই তো তো এইবার ফ্রম এই যে আমরা যে পয়েন্ট এমটা পাচ্ছি ঠিক আছে এই এমের যে এক্স কোয়ার্ডিনেটটা এক্স স্কোর্ডিনেটটা কি এ ঠিক আছে এক্স কো অর্ডিনেটে এই এ পয়েন্টটা এ এর যে ভ্যালুটা এসছে সেটাই হচ্ছে আমাদের কি হবে দি ভ্যালু অফ দি মিডিয়ান ঠিক আছে তো এইভাবে আমরা মিডিয়ান বার করবো ফ্রম দি কিমিউনিটি ফ্রিকোয়েন্সি কার্ভ তো চলো আরেকবার তোমাদেরকে এটা আমি রিকল করে বলে দিচ্ছি ফার্স্ট কি করব। আমরা কিমিউনিটি ফ্রিকোয়েন্সি কার্ভটা ড্র করবো সেটা কোথা থেকে করবো আমাদের যে টেবিলটা দেওয়া থাকবে টেবিল থেকে আমরা কিমিউনিটি ফ্রিকোয়েন্সিগুলো বার করে নেব টেবিল কিমিউনিটি ফ্রিকোয়েন্সি একদিকে বার করবো আর ক্লাসের দিকে কি করবো যদি আমাদের লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলা হয় তাহলে আমরা কী করবো আপার ক্লাস লিমিটটা নেব আর লোয়ার মানে মোর দেন কিমুলিটি ফ্রিকোয়েন্সি যদি বলে তখন আমরা কী করবো আপার ক্লাস লিমিট মানে লোয়ার ক্লাস লিমিটটা নিয়ে প্লট করব রাইট দিয়ে আমাদের যে কার্ভটা হবে এটা এরকম একটা কার্ভ হবে বা এই দিকে উল্টো দিকে একটা লেস দেন হলে এরকম হবে আর মোর দেন হলে উল্টো দিকে একটা হবে ঠিক আছে তো এই কার্ভটা হওয়ার পর আমরা কি করব আমাদের যে টেবিল থেকে এন মানে লাস্ট যে ক্লাস ইন্টারভেলের ভ্যালুটা এসছে মানে কিউমিনিটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালু সেটাই হচ্ছে আমাদের টোটাল কিউমিনেটিভ ফ্রিক মানে টোটাল ফ্রিকোয়েন্সি সামেশন অফ এফ আর এই সামেশন অফ এফটাকেই আমরা এন ধরি সেই এনের এন বাই টু ভ্যালুটা আমরা বার করবো দ্যাট ভ্যালু আমরা কোথায় করবো এই গ্রাফ পেপারের এই পয়েন্টে মানে ওয়াই অ্যাক্সিসে যেখানে পড়বে সেই পয়েন্টটা আমরা পয়েন্ট করে একটা মার্ক দিয়ে দেবো অ্যাজ এ পয়েন্ট পি এবার পয়েন্ট পির থেকে আমরা কি করব যে কার্ভটা আছে সেই কার্ভের উপরে আমরা একটা লাইন মানে স্ট্রেট লাইন ড্র করব প্যারেল টু কী হবে আমাদের এক্স অ্যাক্সিস যেখানে গিয়ে লাইনটা মিট করবে কার্ভে সেই পয়েন্টটা নাম দিয়ে দেবো পয়েন্ট কিউ তারপর নেক্সট স্টেপ হচ্ছে পয়েন্ট কিউ থেকে আমরা এবার কি করব। একটা লাইন স্ট্রেট লাইন ড্র করবো পারপেন্ডিকুলার অন এক্স অ্যাক্সিস ঠিক আছে এবার এই লাইনটা মানে যেখানে গিয়ে মিট করবে সে ওই পয়েন্টটার নাম দেব এম আর ওর কোঅর্ডিনেটস হবে এ কমা জিরো তো এবার আমাদের মিডিয়ানের ভ্যালু তাহলে কী হবে এই যে এমের যে এক্স কোঅর্ডিনেটটা দ্যাট ইজ এ সেটাই হবে আমাদের মিডিয়ান অফ দ্যাট গিভেন ডিস্ট্রিবিউশন ডেটা তাহলে ঠিক আছে তাহলে এইভাবে আমরা বার করব। এটা কিন্তু স্টেপ মানে একটা মেথড ওয়ান বলতে পারো আরেকটা মেথড আছে বার করার দ্যাট ইজ দ্যাট ইজ সেম টাইপই বলতে হবে সেখানে কী করবে সেখানে দুটো কার্ভ আমাদের ড্র করতে হবে এখানে যেমন আমরা একটাই কার্ভ দিয়ে বার করব ওখানে দুটো কার্ভই আমাদের করতে হবে দ্যাট ইজ লেস দেন কিউমিনিটি ফ্রিকোয়েন্সি কার্ভ অ্যাজ ওয়েল অ্যাজ মোর দেন কিউমিনিটি ফ্রিকোয়েন্সি কার্ভ ঠিক আছে ফিগারটা মোস্ট প্রবলি এরকম টাইপের হবে ঠিক আছে ধরো এইটা একটা কার আর এইটা একটা কাজ তো এদের যে মিটিং পয়েন্টটা এটা নাম দেবো আমরা কি পয়েন্ট কিউ এবার পয়েন্ট কিউর থেকে আমরা কি করব অ্যাজ ইউজুয়াল একটা পারপেন্ডিকুলার ড্র করব আপন এক্স অ্যাক্সিস সেই পয়েন্টটা নাম দিয়ে দেব পয়েন্ট এম এটা হবে এ কমা জিরো এবার এখান থেকে এক্স মানে এমের যে আমাদের এক্স কোয়ার্ডিনেটটা আছে এ সেটাই হবে আমাদের মিডিয়ান ঠিক আছে তো দুটো মেথডই জানা হয়ে গেলো এবার দেখা যাক একটা কোয়েশ্চেন করে তো